একটা স্বপ্ন ডাল ছিঁড়ছে একটা স্বপ্ন পাতা ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা বুকের ভেতর স্বপ্ন বোনা রে এলো দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন দক্ষিণায়নের দিন এলো দক্ষিণায়নের দিন আমি তোমার জীবনটা কিভাবে এলোমেলো করে দিয়েছি। তুমি খুব চাইতে আমি তোমাকে প্রপোজ করি, জামানকে তুমি কখনোই মেনে নিতে পারোনি। আপনি যখন সব কিছু বুঝতে পারতেন তাহলে তখন কেন কিছু করেননি? কোন যোগ্যতায় আমি তোমার কাছে এসে দাঁড়াতাম? তোমার পরিবার জামানের মতো একটা পাত্রকে ছেড়ে কেন আমার সাথে তোমার বিয়ে দেবে? তো ম্যাডাম, এত সুন্দরভাবে সাজার হেতুটা কি? জেনারেল, আমি ঠিক করেছি সেজানকে বিয়ে করব। বিয়ে কি বলছো তুমি? হ্যাঁ, এবং আজই। ছেলের নাম কি? সেজান আহমেদ। পিতার নাম? মোবারক আহমেদ। মেয়ের নাম কি? রোকেয়া রাশেদ। পিতার নাম? রাশেদ আহমেদ। ভেবেছিলাম তোমাকে দেব না, কিন্তু এখন ভেবে দেখলাম যে বিষয়টা তোমার জানা দরকার। শোনেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, আপনার এখানে কেউ চায় না। আপনি এখানে চলে যান, নাহলে ফল কিন্তু খুব ভালো হইব না। শুধু ইঞ্জিনিয়ার কেন, আমরা কি দোষ করলাম? ও জানে না ওই কই আসছে। তোরে 7 দিনের সময় দিলাম, তুই এলাকা ছেড়ে চলে যাবি। আর যদি না যাস, 7 দিন পর তুই এলাকায় কিভাবে থাকিস আমরা দেখব। এটা এখানে রাখিস। ব্যাপারটা কিরকম সিরিয়াস ভেবেছ? অভিযোগটা যে মিথ্যে সেটা আপনি খুব ভালো করে জানেন স্যার।
আমার ধারণা আগে সে মানুষগুলো এর পিছনে কাজ করছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু অভিযোগ করার মতো সুযোগ তো তারা পেয়েছে। তুমি যদি সেজান সাহেবের ওখানে রেগুলার যাতায়াত না করতে তাহলে এই সুযোগ তারা পেত? তখন হয়তো এই অভিযোগটা করতো না, তখন হয়তো নতুন কোনো কিছু আবিষ্কার করতো। আমার মনে হয় কয়েকদিনের জন্য ছুটি নিয়ে তুমি বাইরে থেকে ঘুরে এসো। আত্মীয় স্বজন মরতে বসবে, সেখানে দেখতে যেতে পারবে না, এটা কখনো হয় বলুন? কিন্তু তুই এখানকার পরিবেশটা তো দেখতে হবে। আমি জানি রোগের অনেক জেদ, কিন্তু মেয়েদের এত জেদ থাকা ভালো না। আপনি তাহলে বলছেন অন্যায় কিছু মানতে না পারাটা জেদ? রাখি অন্যায় কিছু মানতে পারে না, এটা তাহলে আপনি জেদ বলবেন? আমি জানি রাখিকে এর জন্য অনেক মাশুল গুনতে হবে, তারপরও আমি বলবো আমরা যা করতে পারিনি রাখি সেটা করতে পেরেছে। রাখির ভেতরে কোনো সংশয় নেই, যা অন্যায় নয় এ সমাজ যা মানতে পারে না রাখি সেটা নির্দ্বিধায় করতে পারে। রাখি যেটা করছে সেটা অন্যায় কিছু নয়, সেটা মানবিক, এতে কোনো সন্দেহ নেই। আর আপনাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। সে কবে থেকে দেখতেছি স্কুলে গুড়গুড় করতেছেন, কামের কোন তো কোনো খবর নাই। ভাই তো আর কাজ করতে যায় না, ম্যাডামের লগে দেখা করতে যায়। দূর বেটা, ভাইয়ের সামনে ম্যাডামের কোন বেল আছে? ভাই তো এখনই ম্যাডামের বাসা থেকে আসলো। ভাই আমাদের দিকে খেয়াল রাখেন, একলা একলাই। হ্যাঁ রিপন ভাই, ইঞ্জিনিয়ার তো মাইন্ড করছে রে। ভাইয়ের কি দোষ, ভাই তো ম্যাডামের পিছে ঘুরে না, ম্যাডাম ভাইয়ের পিছে ঘুরে। ভাই তাহলে আমি তো ট্রাই করে দেখি ম্যাডামের সাথে প্রেম করা যায় কিনা। তবে ইঞ্জিনিয়ার তোমার জন্য ম্যাডাম সাথে না দেখি বুঝছো না, তাহলে কিন্তু হাত পা জায়গায় থাকবে না। আমার মনে হয় আপনি কিছুদিন স্কুলে আসা বন্ধ রাখুন। ঠিক আছে, আমার জন্য যদি কারো কোনো সমস্যা হয় ওকে ফাইন, আমি না হয় না আসলাম। কিন্তু রোকেয়াকে বলবেন সে যেন লোকাল পলিটিক্সে না জড়ায়, এখানকার পলিটিক্স যে কতটা খারাপ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। একবার যদি কেউ ফেঁসে যায় তাহলে আর বেরোতে পারবে না। স্যার আমি লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদন আর মানসিক বিকাশের জন্য অন্য কিছু করার কথা ভাবছিলাম। হ্যাঁ তা ভালোই তো, বলো বলো কী করতে হয়, কী করবে তুমি বলো। স্যার এই লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের খেলাধুলা, গান বাজনা, অভিনয়, পেইন্টিং এগুলো। বাহ এটা খুবই ভালো প্রস্তাব, আমাদের স্কুলে তো লেখাপড়া ছাড়া কিছুই করানো হয় না। স্যার আমি ওনার কথা একদম, পড়াশোনার পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে। হ্যাঁ তাহলে আপনি ওকে একটু এই ব্যাপারে সহযোগিতা করবেন? না স্যার সেটার দরকার হবে না, আমি আর জাহানার ম্যাডাম মিলে সব কিছু করতে পারবো। বাহ আমি চাই এই প্রতিষ্ঠানটিতে তুমি নিজের মনে করে কাজ করো, শুধুমাত্র শিক্ষক না, প্রতিষ্ঠানটি তোমার নিজের মতো করে গড়ে তোলো, তাহলে এর উপর তোমার মমতা তৈরি হবে, এইখানকার মানুষজনের সঙ্গে মিশতে পারবে, একবারে মিশেই যেতে পারবে। যখন কোনো কাজ না থাকবে তখন আমার রুমে চলে আসবে, নতুন নতুন প্ল্যান দেবে, নতুন নতুন আইডিয়া দেবে। ক্লাসরুম এদিক দিয়ে শুরু, এটা হচ্ছে অফিস রুম, এই পাশটা লাইব্রেরি। বাহ আমি চাই এই প্রতিষ্ঠানটিতে তুমি নিজের মনে করে কাজ করো, শুধুমাত্র শিক্ষক না, প্রতিষ্ঠানটি তোমার নিজের মতো করে গড়ে তোলো, তাহলে এর উপর তোমার মমতা তৈরি হবে। স্যার এটা কোনো ভুল না, আমি জাস্ট বললাম যে আরেকটু মানে বড় হলে ভালো হয়। আর আপনি না থাকলে হয়তো আমারও এখানে বেশি দিন থাকা হতো না, যেভাবে গোলমালটা পাকিয়ে উঠেছিল। এটা আমার একটা পুরনো ঘাঁটি, শুধু আমার নয় মনিও এখানে আন্দোলন করে গেছে, এই মাটির সাথে মিশে আছে কমরেড মনির আত্মত্যাগ। কি অদ্ভুত ব্যাপার, তুমিও হয়তো জানতে না তুমি মনির স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছ, ওর আন্দোলনে শরিক হয়েছ। সত্যি তুমি যেভাবে সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এটা আমাদের এই এলাকার কমরেডদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে।
অত্যাচারী বা হটকারীরা যতই প্রভাবশালী হোক তারা যে কত দুর্বল সেটা তুমি আবার প্রমাণ করলে। আমার বাবা সারা জীবনে ছিলেন অনেক সৎ আর ন্যায়পরায়ণ একজন মানুষ। ছোটবেলা থেকে বাবা আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। রাজনীতি বোঝারও দরকার নেই, চেতনাটাই হচ্ছে আসল, আর সে কারণেই তোমাকে আমার এত ভালো লাগে। আমি জানি কষ্ট ছাড়া তোমাকে জীবনে আর কোনো কিছুই আমি দিতে পারবো না, সেজন্যই সবসময় তোমাকে এড়িয়ে চলতাম। স্বপ্ন ডাল ছিঁড়ছে একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন এলো দক্ষিণায়ন। স্বপ্নের বিচার